সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেলটিতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনারা কিভাবে প্রেজেন্টেশন করবেন তার এক নম্বর টিউটোরিয়ালে আমরা শিখব স্লাইড এবং লেআউট সম্বন্ধে। প্রথমে চলুন শিখি স্লাইড সম্বন্ধে, অর্থাৎ কিভাবে নতুন ডকুমেন্ট নিয়ে আমরা স্লাইড তৈরি করব। আসলে পাওয়ার পয়েন্টের প্রতিটি পেজকে এক একটি স্লাইড বলে। এখন পাওয়ার পয়েন্টে যদি আমি পেজ বাড়াতে চাই, অর্থাৎ স্লাইড যদি আমি বেশি বেশি করে বাড়াতে চাই, তাহলে কি করতে হবে সেটা চলুন দেখি। তো স্লাইড বাড়াতে চাইলে তিনটা পদ্ধতি ফলো করা যায়। এক নম্বর কার্সর প্লাস ইন্টার, দুই নম্বরে কন্ট্রোল প্লাস এম, এবং তিন নম্বর হচ্ছে হোম মেনু থেকে নিউ স্লাইড। তো চলুন পাওয়ার পয়েন্টটিকে ওপেন করি, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটিকে। তো এখন যদি আপনি নতুন ডকুমেন্ট নিতে চান, তার জন্য অফিস বাটনে ক্লিক করুন। অফিস বাটন থেকে নিউতে প্রেস করুন এবং ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ব্লক রাখুন এবং ক্রিয়েটে প্রেস করুন। এই চলে আসছে আমার নতুন ডকুমেন্ট। এখন দেখুন এখানে মাত্র একটা স্লাইড বা পেজ আছে, তো আমাকে স্লাইডগুলো বাড়াতে হবে। এখন কি করব আমি, তার জন্য কার্সর প্লাস ইন্টার প্রেস করতে পারি। কার্সর প্লাস ইন্টার বলতে কার্সরটাকে স্লাইডস অপশন আছে, আপনি দেখতে পাবেন বাম পাশে, দেখুন যে স্লাইডস অপশন আছে। এখানে স্লাইডসের প্রথম স্লাইডস বা যে কোনো একটা পেজের উপরে বা স্লাইডের উপরে আপনি কার্সরটিকে ক্লিক করে রাখুন এবং ইন্টার চাপ দেন, দেখবেন নতুন নতুন করে স্লাইড তৈরি হবে। প্র্যাকটিক্যালি দেখুন যে আমি স্লাইডসের স্লাইডস অপশনের একটা স্লাইডের উপরে কার্সরটাকে রেখেছি এবং ইন্টার প্রেস করছি, দেখুন নতুন নতুন স্লাইড তৈরি হচ্ছে। আর স্লাইড কমানোর জন্য আমি এখানে কন্ট্রোল প্লাস জেড প্রেস করেছি। আর মজার কথা হলো, কার্সরটিকে আমি অন্য যে কোনো জায়গায় রেখে যদি আমি ইন্টার চাপি তাহলে কোনো কাজ হবে না, কার্সরটিকে অবশ্যই স্লাইডস অপশনের যে কোনো একটা স্লাইড বা পেজের উপরে রেখে ইন্টার চাপতে হবে। অথবা আপনি দ্বিতীয় পদ্ধতিটা ফলো করতে পারেন। দ্বিতীয় পদ্ধতিতে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে হোম মেনু থেকে নিউ স্লাইডসে যেতে হবে। হোম মেনু থেকে নিউ স্লাইডস প্রেস করবেন, যত বেশি কার্সর চাপবেন তত বেশি নতুন নতুন স্লাইডস বা পেজ আপনার তৈরি হবে। অথবা আপনি তৃতীয় পদ্ধতিটা ফলো করুন, সেক্ষেত্রে যত বেশি কন্ট্রোল প্লাস এম চাপবেন, প্রত্যেকটা কন্ট্রোল প্লাস এম এর জন্য আলাদা আলাদা করে নতুন স্লাইড তৈরি হবে। তো বন্ধুরা, প্রেজেন্টেশনের দ্বিতীয় পর্যায়ে আমরা শিখব স্লাইডের লেআউট করা বা নকশা করা। তো বন্ধুরা, প্রত্যেকটা স্লাইডকে আমরা পৃথক পৃথক ভাবে আলাদা করে লেআউট করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে যাওয়ার পর এখানে লেআউট অপশন পাওয়া যাবে। এই লেআউট অপশনে ক্লিক করলে কার্সর থেকে দেখা যাবে বিভিন্ন ধরনের লেআউট আছে। স্টাইল, যে স্টাইল আমি চাই সেই স্টাইলটা আমি নিতে পারবো। প্র্যাকটিক্যালি দেখুন এখানে অনেক প্রকারের লেআউট আছে, আমি একটা ক্লিক করে আপনাদের দেখালাম। অর্থাৎ যে ধরনের আমি চাই সেটাই পাওয়া যাবে বা সাজিয়ে নিতে পারবো।